অলমোস্ট হাজির হলাম আরও একটি ইন্টারেস্টিং গসিপস নিয়ে। দেখতেই পাচ্ছেন মুজিব সিনেমার ট্রেলার নিয়ে কানে যাচ্ছেন আরিফিন শুভ। সেটা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব সিনেমার ট্রেলার প্রদর্শন হবে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে। বহুল আলোচিত এই সিনেমার ট্রেলার প্রদর্শন উপলক্ষে আগামীকাল ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে আগামী 19 মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেলার প্রদর্শন হবে। এটি আরিফিন শুভর প্রথম কান যাত্রা। এ প্রসঙ্গে কালের কণ্ঠকে আরিফিন শুভ বলেন, এই প্রথম আমার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া, এটা একটা স্বপ্নের মতো, আমার জন্য অনেক বড় সম্মান, শুধু নয় পুরো দেশের জন্য সম্মানে। আমার এই সম্মান আমার ভক্ত এবং সকল বাংলাদেশির জন্য সঙ্গে ভাগ করে নিচ্ছি যারা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন। আরিফিন শুভ কান সঙ্গে কানে যাওয়ার কথা রয়েছে মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেসার বড় বেলা চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদের। এ ছাড়া ভারতের তথ্যমন্ত্রী সহ দেশটি থেকে সিনেমাটির টিমের কয়েকজন উপস্থিত থাকবেন। সিনেমাটির সর্বশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এবং এখন দীর্ঘ VFX প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব সিনেমার অফিসিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে 1971 সালের 7 মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মূর্তিটি তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটি পোস্টারে রাখা হয়েছে, যদিও দেখানো হয়নি কারো লোক। ট্যাগলাইনে লেখা, একটি জাতির রূপকার। সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা মুজিব সিনেমার বঙ্গবন্ধু চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেসার বড়বেলা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে, শতাধিক মানে 100-এর মতো অভিনেতা কাজ করছে বঙ্গবন্ধু মুভিতে, মুজিব সিনেমাতে। 2021 সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটি প্রথম ধাপে শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি, চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শ্যামা জায়দি, শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়, কস্টিউম ডিরেক্টর হিসাবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। অর্থাৎ বুঝতেই পারছেন শ্যাম বেনেগাল পরিচালকের মেয়েই পিয়া বেনেগাল এখানে ড্রেস আপ দেখেছে, কস্টিউম ডিরেক্টর হিসেবে ছিলেন, তো বুঝতেই পারছেন। তাহলে বোঝা গেল মুজিব সিনেমার ট্রেলার নিয়ে কানে যাচ্ছেন আরিফিন শুভ কেন, অবশেষে জানতে পারলেন। ভিডিওটি আপডেট গসিপটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে আরও নতুন নতুন ইন্টারেস্টিং আপডেট, বিনোদনের আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।